জহির ইকবাল নোয়াখালী ফজল আকবর রিফাত চট্টগ্রাম তারা দুজনে দুজনার হয়ে অসাধারণ পারফরমেন্স করেন আসছেন তারা তাদের পারফরমেন্স নিয়ে দোস্তো কালকে তো হাসর ফাইনাল বুঝলি এখনো পর্যন্ত আমাদের স্ক্রিপ্ট রেডি হয় নাই আরে দোস্ত আরে বেটা আমি কিছু বুঝি না এই মেন্টরগুলারে কেন যে এখানে রাখে আমি নিশ্চিত প্রোডিউসার হাসান বাইরে কোন এক সময় পাকলা কুত্তা কামড়াইছে এক কামড় খাইয়া পাগল হইয়া গেছে তাই এগুলারে মেন্টর রাখছে আরে দোস্ত ঠিক কথা কইছো সে কথাই আছে না রতনে রতন সিনে আর পাগল পাগলে সিনে একদম ঠিক কথা কইছিস দোস্ত আরে বেটা কথা হইলো সেটা না আসল কথা হইলো তোরা জোকস দিবি না স্কিপ দিবি না ভালো কথা কিন্তু অন্তত পক্ষে সুন্দর একটা থিম তো দে কাল তারেক ভাই আমারে কি থিম দেয় জানিস কি থিম আমারে কই রিপাত তুমি বাঁশ নিয়ে একটা স্কিপ লিখো জগতে এত থিম দেখতে তারেক ভাই তোর হলে কইছে কি বাঁশ নিয়ে থিম লিখতে ওই যে হাসান ভাই দেই তো তাই এখন বাস আতঙ্কে ভুগতাছে আর দোস্ত এই বাদ দেয় গো কথা এই ফাইনাল স্ক্রিপ্ট রেডি হয় না এখন কি করা যায় চিন্তা কর কিছু একটা তো বাইর করতে হবো হ্যালো দেখছেন এখন আবার ফোন আইয়া স্ক্রিপ্টে লেখা হয় না এই আবার ফোনে কথা কয় স্ক্রিপ্ট লিখতেছি বুঝছো হ্যাঁ রঞ্জ তো আরে এইটা তো এক কিছুই না বুঝছো ভাই ভাই একটু বল তা ভাই আচ্ছা আচ্ছা তোমাকে আমি পরে ফোন দিছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে 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 যান ঠিক আছে হ্যাঁ দোস্ত ভাই ওই স্ক্রিপ্ট রেডি হয় নাই ফাইনাল তাড়াতাড়ি স্ক্রিপ্ট রেডি কর স্ক্রিপ্ট শোন আমার মাথায় একটা টিম আছে বুঝছস ক তুই আগে শুনাই তুই শোন হ্যাঁ আমার মাথায় টিম হইলো আমি গতকাল রাতে চিন্তা করলাম আমি হমু মাসার তুই হবি নায়িকা নিপুন দোস্ত এটা অসম্ভব এটা আমি পারুম না এই আমরা যখন পারফরমেন্স ভালো করি তখন আমাকে মাজার স্যার কয় তুমি যে ভালো পারফরমেন্স করেছো আমি তোমাকে ছুঁয়ে দেখতে চাই আর যখন নিপুন সাই যে পারফরমেন্স করবো তখন করবো তুমি নিপুণের মতো সেজে নিপুণভাবে অভিনয় করেছো আমি তোমাকে না না দোস্ত এটা আমার পক্ষে সম্ভব না দোস্ত দোস্ত বাদ 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 এটা বাদ হ্যাঁ চিন্তাধারা বাদ এ দোস্ত বাদ দে বাদ দে এ কি করা যায় স্কিপ নিয়ে শোন স্কিপ নিয়ে তো চিন্তা করিস না শোন টেনশনের কোনো কারণ নাই আমাদের রনি ভাই বুঝছস খুবই ভালো মানুষ আমি মানুষটারে খুব সম্মান করি হ্যাঁ তো উনি গতকাল রাতে আমার একটা সুন্দর থিম দিছে থিমটা হইলো শোন আমি গরু তুই ছাগল এটা আমাকে রনি ভাই দিছে না বস রনি ভাই বস এতদিন তো জানতাম তার স্বাস্থ্যটাই মোটা এখন দেখি তার মাথাও মোটা এই গরু আর ছাগল খাইয়াই তো তার শরীরের এই অবস্থা তাই মাথার মধ্যে গরু ছাগল ছাড়া আর কিচ্ছু ঘুরে না ভাই আমি আর টিম টিম দিব না তুই তুই চিন্তা কর এ দোস্ত শোন 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 একটা কথা শোন এ আমাকে তারেক ভাই আছে না হ্যাঁ আছে হে আমাগুলো কত চিন্তা করে আমাগুলো নিয়ে কত কষ্ট করে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখা দেয় এই আমরা তারেক ভাইয়ের কথাটাই রাখি হ্যাঁ বাঁশ নিয়ে স্ক্রিপ্ট লিখি বাঁশ হ ঠিক আছে তাইলে আমাদের ফাইনালের স্ক্রিপ্টের নাম বাঁশ টপিকস অফ বাঁশ এই শোন তারেক ভাই সম্মানী ব্যক্তি তারেক ভাই যেহেতু এই আইডিয়া দিছে তাইলে বাঁশ স্ক্রিপ্টে তারেক ভাইরে আগে দে হ্যাঁ ঢুকেলাম লেখ একটা কবিতা দিয়ে শুরু কর হ্যাঁ ক বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বাঁশগুলা সব কাইটটা রাখলাম তারেক গেলি কই একদিন আমি একটা তোষক কিনা রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি এমন সময় এক লোক আইসা কয় ভাই তোষকের দাম কত আমি কইলাম 1000 টাকা লোকটা কয় ভাই আপনি তো বাঁশ খাইছেন তারপর গেল মনটা খারাপ হইয়া আবার তোষক নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি আরেক লোক আইসা কয় ভাই তোষকের দাম কত আমি কইলাম 1000 টাকা লোকটা কইলো ভাই আপনি তো বাঁশ খাইছেন গেল মেজাজটা খারাপ হইয়া আবার তোষক নিয়ে হাঁটতে যাচ্ছি হঠাৎ এক লোক সামনে আইসা কয় ভাই কোথা থেকে আইলেন আমি কইলাম বাঁশ খাই আইলাম লোকটা কইলো তোষকও নিয়ে গেছিল এটা সুন্দর সুন্দর এটা লিখলে লেখ লেখ এ দোস্ত আমার মাথায় একটা পাঁচ আইছে রে পাঁচ আইছে পাঁচ যদি সুন্দর না হয় তাহলে বাদ আচ্ছা ঠিক আছে আগে কই এই ব্যাচেলারের কোলবালিশ আর বিবাহিত কোলবালিশের মধ্যে পার্থক্য কোথায় তুই বল ব্যাচেলারের কোলবালিশ আমায় ছাড় এবার একটা বিয়ে কর আর বিবাহিত কোলবালিশ বলে কিরে বউ পেয়ে আমায় ভুলে গেলি
আরে ভাই আমি বুঝলাম না এটা বাঁশের স্ক্রিপ্টে যাই কেমনে এ তুই আগে এটা লেখালো পরে লাইন আপ করমু আগে লেখ কথা বাড়াই খালি এই তুই বালিশ নিয়ে কইছস না হ্যাঁ হ্যাঁ বালিশ নিয়ে আমার একটা পাঁচ আছে হ্যাঁ দে দে শুন বিশ্বের সবচেয়ে বড় হেয়ার ডিজাইনার কারা তুই কো কেন বালিশ বালিশ মাথার নিচে দিয়ে ঘুমা দেখ চুলের অবস্থা কেমন দারুন দোস্ত দারুন রে ঠিক আছে এটা লিখে রাখছি এ দোস্ত আর কারে বাকি এই শোন আমাকে স্ক্রিপ্ট প্রায় রেডি এ একটা কাম করুন যা এ মিরু ভাই বাদ গেছে মিরু ভাই রে ঢুকাই দেব মিরু ভাই রে ঢুকাই দেব ঠিক আছে তাইলে মিরু ভাই রে বাসতে হ্যাঁ কি দেওয়া যায় মিরু ভাই পাইছি হ্যাঁ ক ক এ হাসো সিজন 4 এ মিরু ভাই রে যে হারে পসান পসাইছে এখন তিনি কনফিউজড তিনি ছেলে না মেয়ে সেদিন দেখতাছি সিভি লিখতেছে নাম মিরু বয়স 28 জেন্ডার কনফিউজড দোস্ত দারুন হইছে দারুন হইছে এ দোস্ত 5 মিনিট শেষ এখন কি করা যায় একটা ফিনিশিং দেন লাগবো ফিনিশিং দিতে হবে হ্যাঁ ফিনিশিং দে হ্যাঁ আমার ফিনিশিং একটা মাথায় এসে হ্যাঁ শুরু কর যেহেতু গ্র্যান্ড ফিনাল হ্যাঁ হ্যাঁ ফিনিশিং ঠিক আছে আজ থেকে জহির রিফাত আর একসাথে থাকবে না জহির চলে যাবে নোয়াখালী রিফাত যাবে চট্টগ্রাম শুধু জহির রিফাত কেন আজকের পর থেকে হাসো পরিবারের এক একজন এক এক দিকে চলে যাবে আবার দেখা হবে হাসো সিজন 5 এ বিদায় হাসো সিজন 4 মাজার ভাই আসলে এই যে হাসো সিজন 4 এর আমাদের যে চরিত্রগুলো এই মঞ্চে তাদেরকে নিয়ে এত চমৎকার একটা স্কিট তৈরি করে সাজিয়ে এবং রম্য চূড়ান্ত রম্য দিয়ে ভরিয়ে রেখে এরা দুজন যে পারফর্ম করলো এটা সত্যি সত্যি ফাইনাল উপযোগী ধন্যবাদ তোমাদের নিপুণ মানে ওদের মতো বলতে হয় যে আসলে খুব সবাইকেই মিস করব এবং হ্যাঁ হাসো সিজন 5 এর জন্য আমরা অপেক্ষা করব এবং অবশ্যই তোমাদের পারফরম্যান্স আজকেও ভালো ছিল জুয়েল ভাই তোমাদের শেষ কথায় আমাদের বুকের মধ্যে সত্যি সত্যি একটু ব্যথা বেঁধেছে ধন্যবাদ টিম ভাই তোমরা দুজন যে পারফরমেন্স করলে আমি দেখলাম নিঃসন্দেহে ভালো খারাপ বলবো না শুধু আমার মাঝে মাঝে মনে হলো যে একটু যেন খেয়ে হারিয়ে যাচ্ছে একটু আরটু স্বাভাবিক হলে খুব দুজনের আলাপটা যদি খুব নিবিড় একটা সম্পর্ক হয় দুজনের মধ্যে কথা বলতে গিয়ে কোথাও ঠেকে না যাওয়া মানে স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে যদি পারফরমেন্সটা হতো আমার মনে হয় আমাদের কাছে আরও ভালো লাগতো দর্শকদের কাছেও ভালো লাগতো আমি আশা রাখি তোমরা ভবিষ্যতে আরও সুন্দর করবে থ্যাংক ইউ